আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে আশা করি যে যেখানে আছেন আল্লাহ আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রথমেই আপনাকে রিকোয়েস্ট করব যে যদি আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আপনাদের অনেক সময় কিন্তু অনেক কাজে ব্যয় করেন অনেক অপ্রয়োজনীয় কাজেও ব্যয় করেন সো তিন থেকে চারটা মিনিট আপনাদের কাছ থেকে আমি নিয়ে নেব তিন থেকে চারটা মিনিট আপনারা এই ভিডিওটা দেখবেন তিন চার মিনিটের ভিতরে আমি কথাগুলো সেরে ফেলব তো যে বিষয়টার জন্য আজকের আপডেটটা বা যে বিষয়টার জন্য আজকের ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আপনারা এখন থেকে একটা বিষয় অনেক কেয়ারফুল হবেন আপনারা যারা বাংলাদেশে ছুটিতে আসেন ছুটিতে আসার সময় হয়তো আপনারা এই বিষয়গুলোতে বা এই ধরনের জামেলাগুলোয় পড়তে পারেন আমি তিনটে কাহিনী বলি এই তিনটা কাহিনী হচ্ছে তিনটা দেশের সৌদি আরব কাতার এবং ওমানে সৌদি আরব থেকে এক প্রবাসী বাই ছুটিতে আসবে তখন তাকে এক চক্র বলেন বা এক হুন্ডি বিজনেসম্যান বলেন যেই হোক তাকে বলেছে যে তুমি যদি স্বর্ণের দশটা বার আমাকে বাংলাদেশে নিয়ে দাও বা বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দাও তাহলে তোমার সম্পূর্ণ টিকিটের টাকা আমি দেব এবং ওই ভাই এই টাকাতে টিকিটের টাকার লোভে সে কিন্তু রাজি হয়ে যায় এবং সে বাংলাদেশে যখন আসে স্বর্ণের বারগুলো নিয়ে সে দরা খেয়ে যায় আর এটা স্বাভাবিক দরা তো খাবেই দেন হচ্ছে এখন জেলে আছে তারপর বাহারেনের এক প্রবাসী ভাই ওনার এক বন্ধু ওনাকে একটি ফ্যান দিয়েছে চার্জার ফ্যান এখন ওই চার্জার ফ্যানটা ওনাকে দিয়েছে যে এই ফ্যানটা বাংলাদেশে আনার জন্য বলেছে লাগলে টাকাও দেবে সে বলছে না একটা ফ্যানই তো বন্ধু মানুষ সাদিক সমস্যা কি সে নিয়ে আসে এবং বাংলাদেশ এয়ারপোর্টে আসে সেদ্ধ খায় এবং ওই ফ্যানের ভিতরে স্বর্ণের বার ছিল গেল এটা আরেকটা হচ্ছে আপনার ওমান প্রবাসী ওনাকেও এক প্রবাসী ভাই খুব অনুরোধ করে যে ওনার মা খুবই অসুস্থ তার জন্য কিছু ওষুধপত্র পাঠানোর জন্য তাকে দিয়ে সে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয় এবং ওইগুলো তো ওষুধপত্র ছিল না ওগুলোর ভিতরে ছিল আপনার স্বর্ণের বার যখন সে বাংলাদেশ এয়ারপোর্টে আসে তখন তাকে ধরা হয় এবং তাকে ও জেলে পাঠানো হয় তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা কি বুঝলেন এখান থেকে এই শিক্ষাটা আপনাদেরকে গ্রহণ করতে হবে যে এখন থেকে আপনাদের পরিচিত লোক হলেও আপনারা কারো মালামাল আনতে পারবেন না এমন কি বন্ধু এমনকি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হুম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হলে আনতে পারেন এক্ষেত্রে আপনি যে মালটা আনবেন সেটা অবশ্যই নিজে দেখে শুনে চেক করে তারপরে আনবেন হয়তো ওইটার ভিতরে যদি কোনো রকমের স্বর্ণের বার বা গাজা অথবা অন্য কোনো জিনিস ইলেগেল জিনিস ঢুকাই দেয় সেক্ষেত্রে কিন্তু সে আটকে যাবে না আপনি আটকে যাবেন যেহেতু আপনি মালটা নিয়ে আসতেছেন তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা এই বিষয়টা খুব সতর্ক হবেন আপনাকে আর সময় আপনার আর মূল্যবান সময় নষ্ট করব না এমনিতেই দুই তিন মিনিট হয়ে গেছে হয়তো সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যথাসম্ভব কারো মালামাল না না থেকে বিরত থাকবেন যদি অতি প্রয়োজনীয় জিনিস হয় বা পরিচিত মানুষের জিনিস হয় তাহলে ওই বিষয়টা ওই জিনিসটা চেক করবেন কি মাল দিচ্ছে বিষয়টা চেক করার পর সামনাসামনি তারপরে প্যাকেটিং করে ঢুকাবেন আর না হলে কিন্তু আপনাকে বাংলাদেশে ধরা খেতে হবে এমনকি জেলে যেতে হবে জরিমানাও হবে সো ভিওয়ার্স আপনারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই আপনারা সাবধান হবেন এবং এই বিষয়গুলো এড়িয়ে চলবেন তো আজকে এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ